টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা হয়তো বেশ কিছুটা অবাক হয়েছো, তাই না? হ্যাঁ, আমিও ঠিক এতটাই অবাক হয়েছিলাম। হঠাৎ করেই আমাদেরকে, মানে আমরা যে কোয়ার্টারটাতে ছিলাম সেই কোয়ার্টারটা ছাড়তে বলা হয়েছিল, হঠাৎ করেই সব কিছু হয়েছিল। তোমরা ব্লগটা দেখো, সবটাই জানতে পারবে। হে এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলেই সুস্থ থাকো, কামনা করি। নতুন আরও একটি ব্লগ নিয়ে এসেছি, মানে রেডি হচ্ছে। বেশ, উপরের এই টি শার্টটাই থাকবে, যেহেতু জাস্ট মানে কাছেই যাচ্ছি গেটের বাইরে। আচ্ছা, কোথায় যাচ্ছি? টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো, পার্লারে যাচ্ছি। আমাকে যখন বোটক্স করেছিলাম তার 20 দিন পরে একটা স্পা নিতে বলেছিল, কিন্তু হোলি, তার মধ্যে মানে ফ্যামিলিটা যাচ্ছে, এইসব চক্করে পড়ে যাওয়া হয়নি, তো ফাইনালি আজকে যাচ্ছি। হ্যাঁ, আর তোমাদের দাদাভাইয়ের পেমেন্টটা কমাত্র আমাকে জোর করে পাঠাচ্ছে, আমি তাও বলেছিলাম যাবো না, থাক, তো জোর করেই পাঠাচ্ছে। তো আজকে যাবো স্পাটা নিতে, তো তোমরা পুরো ব্লগ কন্টিনিউ দেখতে থাকো। ওইদিকে আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে, আর ডিমের ঝোল করবো, মানে ভাজা ডিমের, তো সেটাই হচ্ছে করছি। দিদি রেডি হয়ে, তো আসলে একটা দিদিরও সাথে করে যাওয়ার আছে, তবে দিদির মা, মানে নিজের মা আর কি, মা বাবা আর বোনের মেয়ে আসছে এখানে বৈষ্ণব মাতা ঘোরার জন্য। তো দিদিরা যেহেতু তারা খুব তাড়াতাড়ি, মানে আমাদের আগেও দিদিরা কোয়ার্টার ছাড়ছে, তো তার জন্য সবাই এখানে যারাই আসে বৈষ্ণব মাতা দর্শন করে যায়। তো তার জন্য দিদির ফ্যামিলি থেকে যেহেতু আসছে, আমার সঙ্গে পার্লার যাওয়ার কথা, জানি না কী করবে, তাই আমি সাড়া দিলাম, বললো দাঁড়াও তোমায় ফোন করছি। ঈশানীকেও রেডি করে দিয়েছে, ওইদিকে রান্না বসিয়েছি, চলো রান্নাটা সেরে নিই, তারপরে বেরিয়ে যাব। আচ্ছা দাঁড়াও। তো তারপরে এই যে দেখো, ঈশানীকেও রেডি করিয়ে দিয়েছি, নিজেও রেডি হয়েছে, ঈশানী হাতে ওর ডলটা নিয়েছে। আমরা পার্লারের উদ্দেশ্যেই বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু কি বলতো, ভাগ্যক্রমে ওই দিন হচ্ছে পার্লার বন্ধ ছিল। আমি যদিও ফোন করেছিলাম, আমাকে বললো যে হ্যাঁ তাহলে আসছি আমরা, তো মানে আধ ঘন্টা সময় লাগবে, আমরা পার্লার খুলে দেব। তো তারপরে আমি যথারীতি মেডিসিন দোকানে যাই, বেশ কিছু মেডিসিন নিয়েছিলাম। বেশ কিছু বলতে, মানে কিছুদিন আগে বলেছিলাম আমার একটু সমস্যা ছিল, তো সেটারই আর কি, যে এখন আর মেডিসিন যেগুলো যেগুলো লাগবে সেগুলো নিয়েছি, প্লাস ঈশানীর জন্য, ঈশানীকে যেহেতু 6 মাস অন্তর অন্তর ওই কৃমির ওষুধ খাওয়ানো হয়, তো সেটাও নিয়েছিলাম। তারপরেই তোমাদের দাদাভাই হঠাৎ করেই, মানে আমাদের হচ্ছে, আমি বাড়ি ফিরে এসেছিলাম যেহেতু পার্লারে কাজ হয়নি, ও আমাকে বললো কোয়ার্টার আমাদেরকে ছাড়তে হবে, কথাবার্তা সব হয়ে গেছে। তো তার জন্য হচ্ছে হঠাৎ করেই হচ্ছে দুপুরবেলা এসে খাওয়া দাওয়া সেরেই না ঘুমিয়ে এই যে দুইজন মিলে কোয়ার্টারের সমস্ত জিনিস হচ্ছে প্যাক করতে শুরু করেছি। তো এই যে দেখতেই পাচ্ছ, পর্দা টর্দা সব কিছু খোলা খুলি শুরু, বিছানা পুরো একদম ঘাটা হয়ে গেছে, বিছানাটাও উল্টানো হয়ে গেছে, সমস্ত জিনিস আর কি প্যাকিং হবে। তো তার জন্য, আচ্ছা আমি কিন্তু আগের দিন লাইভে বলেছিলাম, আবার এখানেও বলে দিচ্ছি, কালকে হচ্ছে মানে জামাকাপড় কাছ থেকে মানে ঠোকা লেগে আমার হচ্ছে শাখাটা বেড়ে গেছিলো, তো যার কারণে হচ্ছে আমার কিন্তু দেখো হাতে হচ্ছে শাখা নেই, এক হাতে শাখা রয়েছে এক হাতে নেই। তো এই হাতে আমি হচ্ছে ওই যে মানে লাল রঙের হচ্ছে চুড়ি এনেছি পলার মতো দেখতে, সেইগুলোই পরবো, এরকমটা মানে ঠিক করেছি। কি বলতো, আসলে হচ্ছে এখানে পলা তো পাওয়াই যায় না, আর আমি বাড়ি থেকে যখন এসেছিলাম শাখা পলা একসাথে যেভাবে যেরকমটা আমি বেশিরভাগ সময় পরে থাকি যাতে না কোনো আওয়াজ হয়, তো তার জন্য সেগুলোই পরে এসেছিলাম। তো ওই জন্য হচ্ছে মানে, আর সেটাও হচ্ছে গিয়ে পড়তে পারিনি আর কি, পলায় আর এক্সট্রা করে আনা হয়নি। আর আসার সময় সত্যি বলতে এমন সিচুয়েশানে বেরিয়ে এসেছিলাম, সব সিচুয়েশান তো আর সবসময় সোশ্যাল মিডিয়াতে বলা যায় না, তো সেরকমই আর কি, এমন সিচুয়েশানে বেরিয়েছিলাম যে কিছুই আনা হয়নি ঠিক করে, তো যার কারণে এক হাতে শাখা পড়া হয়েছে, নিজেরই বড্ড খারাপ লাগছে। তো কী আর করার, আমি ওকে বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার না, তোমাদের দাদাভাইও বললো মনের ভক্তিটাই বড় ভক্তি, তুমি মন থেকে সব কিছুটা মানো, সব কিছুই ঠিকঠাক থাকবে, অত চিন্তা করার দরকার নেই। তো এটা আমি ক্লিয়ার করে দিলাম, নাহলে অনেকেই হয়তো আমাকে ভুল বুঝতে পারো, বলতে পারো অনেক কথা, আর এরপরেও যদি কেউ কিছু বলো তাহলে আমার আর কিছু করার নেই। যাই হোক, এই যে দেখো কোয়ার্টারের জিনিসগুলো সমস্ত কিছু প্যাকিং চলছে, মানে আমি এগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখেছিলাম ব্যাগগুলো, কারণ ফেরার সময় তো এগুলো সবই লাগবে, তাই না? তার জন্য, আর হচ্ছে মোটামুটি জিনিসগুলো যেখানে যা নেবো সব এক জায়গায় করে দিয়েছে, এবারে শুধু প্যাকিং করতে হবে। আর শীতের যে জামাগুলো, ওইগুলো তো আমি আগে থেকেই ব্যাগের মধ্যে প্যাকিং করে রেখেছিলাম, আগে একটা ব্লগে দেখিয়েছিলাম, তো ভালোই হবে, ওগুলো আর নতুন করে প্যাকিং করতে হবে না। অনেকেই হচ্ছে কমেন্ট করছো, দিদি ভাই তুমি কবে কোয়ার্টার ছাড়ছো বলো, কবে কোয়ার্টার ছাড়ছো বলো, তো সেটা তো জানতেই পারবে, প্যাকিং শুরু হয়েছে। তো এই যে দেখো, গেটের পর্দাটাও হচ্ছে গিয়ে খুলে নিলাম আমি,
তো এবারে কি বলতো, অনেকেই হয়তো গিয়ে অনেক কিছু ভাবছো এতক্ষণে, যে তো হঠাৎ করে কোয়ার্টার ছাড়তে হলো কেন, কিছু মানে আগে থেকে বললে না বা কিছু। আমি কিন্তু অনেকদিন আগে তোমাদের একবার বলেছিলাম যে আমাদের কোয়ার্টার সবাইকেই যেহেতু খালি করতে হচ্ছে একধার থেকে, আমাদেরকেও একদিন না একদিন করতে হবে। কিন্তু আমারও হচ্ছে গিয়ে যাওয়ার কথা খুব তাড়াতাড়ি থাকলো, কোনো কারণবশত তোমাদের দাদাভাই বললো যে না আমাদের একটা মাস দেরি হবে, তো তার জন্য। আর যখন এক মাসের মধ্যে আমাদের এখানে মাত্র তিন চারটে ফ্যামিলি বেঁচে থাকবে আর কি, বেঁচে থাকবে মানে টিকে থাকবে, বাকি সবাই কিন্তু বাচ্চাদেরকে যেহেতু পড়াশুনো করে আর কি, তাই ভর্তির জন্য সবাই চলে যাচ্ছে। এইবারে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এক মাস যেহেতু এখনও রয়েছে তাহলে কেন সব জিনিস তুমি গুছিয়ে নিচ্ছ? আসলে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ওপরে ভীষণ সমস্যা হয় ঈশানীকে নিয়ে থাকতে। ওপরে হচ্ছে গিয়ে কোয়ার্টারে না ওকে ব্যালকনিতে বের করতে পারি না, ও নিজের ইচ্ছে মতো খেলতে পারে না, জামা কাপড় মেলাতেও ভীষণ অসুবিধা হয়, জিনিসপত্র নিয়ে ওপর নিচে হতে, তার সাথে সাথে এই যখন নোংরার গাড়ি আসে সেটা নিচে ফেলতে যেতে ঈশানীকে ছেড়ে খুব সমস্যা হতো। তো তার জন্য আমরা চেষ্টা করছিলাম যদি আমরা নিচে যেতে পারি। তো প্রথমে একটা ফ্যামিলি যখন চলে যায় আমরা ওই দিকে একটা কোয়ার্টার নেওয়ার চেষ্টা করছিলাম, বাট সেই কোয়ার্টারটা অ্যালাউ করেনি, কারণ সেগুলো সব রিপেয়ারিংয়ে যাচ্ছে, তো যার কারণে মানে ওই কোয়ার্টারগুলো আমাদেরকে দেওয়া হয়নি। তো তারপরে আজকে সব ভোরবেলাতে আরও একটা ফ্যামিলি আমাদের বেরিয়ে যায়, তো যার কারণে তোমাদের দাদাভাই কথা বললো যে ঈশানীকে নিয়ে ওপরে থাকতে অসুবিধা হচ্ছে, যদি হয় আমাদের নিচের কোয়ার্টারটা খুব ভালো হয়। আসলে আমরা যেই লাইনটাতে রয়েছি এই লাইনেরই একজন চলে গেছে, তো এই লাইনটাতে এখনও রিপেয়ারিংয়ের জন্য যায়নি, তো তার কারণেই হচ্ছে গিয়ে নিচের কোয়ার্টারটা আমাদেরকে সাথে সাথে বললো তোমরা যেতে পারো। তার জন্যই এই যে দেখো নতুন করে জিনিস সব কিছু প্যাকিং হচ্ছে। এবার নিচের কোয়ার্টারটা মোটামুটি দেখেছি একই রকম ঠিকই আছে, শুধু এই যে দেওয়ালে যে এত ফুটো ফাটা এই কোয়ার্টারটাতে রয়েছে সেটাতে কিন্তু এতটাও নেই। আর সেই কোয়ার্টারটাতে একটু অন্যরকম করে নিজের মতো করে গিয়ে আবার সাজাবো, তোমরা সব দেখতে পাবে, মানে নতুন করে আবারও একটা কোয়ার্টার যাচ্ছি সেটাই বলতে পারো। তবে ভীষণ ভালো লাগছে যে একটা নিচের পরিবেশে যেহেতু যাচ্ছি, তো সেটা ভেবে অনেকটা ভালো লাগছে আর কি, যে বাচ্চাটাকে নিয়ে এবার খেলতে পারবো বা আমার সমস্ত কাজে সব কিছুটাতেই সুবিধে হবে। তো এই যে দেখো মানে বেড কভারটাকেও হচ্ছে ভাজ করে নিচ্ছে, ওকে বললাম যে এই বেড কভারটাই, ও বললো যে আজকে গিয়ে নিচে পাতবো, আমি বললাম যে না এটা থাকে এটা ধুয়ে দিতে হবে, ঠিক আছে। আর আমার হচ্ছে হাঁচি পড়ছে, জানি না কি হবে, তো যাই হোক। আর এই যে সমস্ত জিনিস আমি ওকে বললাম যে তাহলে এক কাজ করো, যতটা সম্ভব ভাজ করে নিয়ে যাওয়ার চলো, আর না হলে মোটামুটিভাবে একটা কিছু বড় কিছুর মধ্যে নিয়ে সমস্ত জিনিস চলো, আমি নিচে গিয়ে ভালো করে এ করে দেবো মানে গুছিয়ে, তো আবার তো সেই আমাকে গোছাতে হবে, তাই তো। তো তার জন্য আর এই যে দেখো এই কুশনগুলো, তো এইগুলো দেখে তোমাদের দাদাভাই আমাকে বলছে যে জানি না যাওয়ার সময় এত কিছু কিভাবে নিয়ে যাব, ও এখন থেকে এত টেনশনে পড়ে গেছে যে আমাদের এত জিনিস বেড়ে গেছে যাবার সময় কী করে যাব। দেখো কাছাকাছি হলে কোনো ব্যাপার ছিল না, ট্রাক করতো, ট্রাকে করে হচ্ছে কি সমস্ত জিনিসপত্র চলে যেত, কিন্তু আমরা মানে এতটাই দূরে তিন দিন ধরে ট্রেন জার্নি, তো ট্রেনের মধ্যে এত জিনিস নিয়ে যাওয়াটা সত্যি অনেকটা টাফ হয়ে যাবে, তবু আর কি করার। তো তোমাদের দাদাভাই বলছে, আর আমরা সত্যি কথা বলতে এতদিন যে এসছি শুধু জামাই কিনে গেছি, এই যে ব্যাগগুলো দেখছো এগুলো কিন্তু আগে থেকেই প্যাকিং করা ছিল, তোমরা তো জানোই আমি আগে দেখিয়েছি, এইগুলোতে সমস্ত হচ্ছে শীতের জামা কাপড় হচ্ছে গিয়ে ভরে ভরে রেখে দিয়েছি, তো ভালোই হয়েছে, নাহলে কিন্তু আজকে এগুলোর জন্য আরও অনেকটা সময় লাগতো। আর আমাদেরকে আসলে হঠাৎ করেই বললো যে চাবি আজকেই নিয়ে নাও, আমরা জানি হয়তো কাল পরশু চাবি দেবে, যেহেতু সকালেই ফ্যামিলি বেরিয়ে গেছে। এবার কথা বলতে বলতে আমি তো কাল পরশু ছাড়াও এক সপ্তাহ আশা করেছিলাম যে এক সপ্তাহের মধ্যে হয়তো কনফার্ম হবে, কিন্তু আমাদেরকে সাথে সাথেই বললো আজকেই চাবি নিয়ে নাও, আর আজকেই হচ্ছে কি তোমরা শিফট হয়ে যাও, কালকে আমাদেরকে চাবি দিতে হবে, এরকমটা বলেছে। তো সেটাই আর কি, মানে এত তখন হঠাৎ করেই সব কিছু। আর তারপরে তোমাদের দাদাভাইয়েরও আজকে নাইট ডিউটি ছিল না, তো আমি বললাম তাহলে এক কাজ করো, নাইট ডিউটি যখন নেই আজকেই শিফট হয়ে যাও। তো প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে আজকে, কী আর করার, ওই যে দেখো তোমাদের দাদাভাই ওই জন্য ওইভাবেই প্রত্যেকটা জিনিস নিচে নিয়ে চলছে। আমরা যেহেতু তিনতলাতে রয়েছি, আর এই যে এই সিঁড়ির পাশে পাশে রেলিংগুলোও তোমরা দেখেছো কতটা ফাঁকা ফাঁকা রয়েছে, আর এই যে দেখো বাচ্চারা, সমস্ত বাচ্চারা মিলে হেল্প করছে আর কি জিনিসপত্র নিচে নামিয়ে নিয়ে যেতে, ওরাও মানে ভীষণ খুশি, এক একটা করে জিনিস নিচে নিয়ে যাচ্ছে। তো আমরা বললাম যে ঠিক আছে তাহলে রাতে ওদেরকে একটু পার্টি দিয়ে দেবো, যে তোরা হেল্প করছে, মানে পার্টি বলতে একটু সিঙাড়া আর হচ্ছে গিয়ে কোল্ড ড্রিঙ্কস এরকম করে একটু খাইয়ে দেবো, তাহলে ওরাও একটু খুশি হয়ে যাবে। আর ওরা কিন্তু রাত্রে প্রচুর এনজয় করেছিল, সবটা দেখতে পাবে তোমরা। তো তারপরে এই যে দেখো টুকিটাকি যে কয়েকটা বেঁচে রয়েছে, মানে শুধু আমরা জামার ওপরে জামাই কিনে গেছি, আর মনে হয় কিছুই কিনিনি এতদিন যে কোয়ার্টারে এসেছি,
এরপরে রান্নাঘরের জিনিসগুলো হবে মোটামুটি এই যে খালি করা হচ্ছে, ভাবছি এইগুলোকে নিয়ে যে কি করব ওটাই ভাবছি এখন। ওই যা এই জিনিস আছে ওই ঝুড়ির মধ্যে প্যাকিং করে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে ওই ব্যাগে। হ্যাঁ এই ব্যাগের মধ্যে এ নিয়ে যাবো রান্নাঘরের জন্য। তোমার ভালো জামাটা, ভালো জামা। আর এখন এই যে দেখো গ্যাসটা মুছে নিচ্ছে, আর এই গ্যাসটা খোলার সময় মানে সিলিন্ডার থেকে যে গ্যাসের মধ্যে যে পাইপটা থাকে না ওটা খোলার সময় একটা কেলেঙ্কারি ঘটেছে তোমাদের দাদাভাই পুরো ওই মানে যেটা সিলিন্ডারের ওপরে যেটা লেগে থাকে ওটাকে কি বলে আমার এই মুহূর্তে মনে আসছে না, তো ওটাকেও খুলতে গিয়ে পুরো ভেঙে ফেলেছে। তো আমি ওকে বললাম কি গো তাহলে এবার রান্না হবে কি করে, আবার মানে আজকে যেহেতু কোয়ার্টার এক কোয়ার্টার থেকে আরেকটা কোয়ার্টারে শিফট হচ্ছি তো বুঝতেই পারছো কতটা পরিশ্রম, তো রাত্রি হয়ে যাবে কি করব, তো ও বললো যে দেখাই যাক কি হয়। আর এখানে হচ্ছে এই যে জিনিসগুলো এক জায়গায় করলাম, বললাম যে এইভাবেই নিচে নিয়ে চলো গিয়ে তারপরে আবার ওখানে গিয়ে মানে সাজাবো। আর এই যে দেখতেই পাচ্ছ এখন মোটামুটিভাবে কোয়ার্টার মোটামুটিভাবে জিনিসটা খালি হয়েছে, তো এরপরে তোমাদের দাদাভাইকে বললাম এক কাজ করো একটা একটা করে রুম পুরোপুরিভাবে খালি করার চেষ্টা করো। আর এইদিকের পর্দাটা এখনও পর্যন্ত খোলা হয়নি, তো আমি বলছি যে এইদিকের পর্দাটা হচ্ছে গিয়ে খোলো নাহলে ভুলে যাব শেষ পর্যন্ত, তো সব কিছুটাই এই যে দেখো একটা একটা করে খালি করা হচ্ছে। তো তারপরে এই যে দেখো পুরো হচ্ছে কোয়ার্টারটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আসলে কি বলতো এই যে কোয়ার্টারগুলো মানে খসে মানে দেওয়ালগুলো খসে খসে পড়ছে, তো হালকা হালকা করে ওপরের যে কালারটা আর কি, তো যতই তুমি ঘর ঝাড়ু দাও না কেন তবুও যখন কোয়ার্টার খালি করবে তখন তো নোংরা বেরোবেই বেরোবে সেই যেখান থেকেই হোক। তারপরে এই যে আলমারিগুলোর অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক আমরা মোটামুটিভাবে একদম দেখো এই যে খালি করে দিয়েছি কোয়ার্টারটা পুরো খালি 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 হয়ে গেছে। আচ্ছা তোমাদের দেখাতে গিয়ে এইখানে আয়নাটা রয়েছে সেটা আমার চোখে পড়লো, তো চলো এটাকে হচ্ছে নামি নিয়ে যাই। আর মোটামুটিভাবে এই যে দেখো বাইরের এই জায়গাটাতে শুধু এই যে নোংরাগুলো তুলে ফেললেই হয়ে যাবে। আর কি বলতো এক্সট্রা যে বাড়তি যে জিনিসগুলো ছিল টুকিটাকি সেইগুলো হচ্ছে আমরা বললাম যে আর বেকার ওগুলো নিয়ে যাবো না, ওগুলো ডাস্টবিনের মধ্যে ফেলে দাও। মানে এক্সট্রা বলতে কীরকম বলতো ধরো এই জামার প্যাকেট টুকিটাকি এইরকম। তো চলো কালকে নতুন কোয়ার্টার দেখার জন্য কে কে এক্সাইটেড অবশ্যই জানিও, আমি তো ভীষণ এক্সাইটেড নতুন কোয়ার্টারে গিয়ে নতুন করে আবার সব কিছুটা শুরু করার জন্য। তো আজকের মতো এতটাই।